কি গো কই আমি তোমার গুছাতে বললাম পুরো দেখছো ও গুছায় নিও নি এই দেখো গুছিয়ে নিয়েছি দেখো এই শাড়িটা তিন চার বছর তরে পরছি আর ভালো লাগছে না পরতে দেখো বাইরে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে কি সুন্দর সুন্দর সেচ্ছে দেখেছ আমার খুব ভালো লাগছে হ্যাঁ তাই তো কত সুন্দর অনেক লোক চলো ফুল দেখে যাই কি করবো বলো আমাদের ইনকাম দেখো তোমার এই শাড়িটা কিনে দিয়েছি ও বছর খুব কষ্ট দিন চলে গেছে এমনিতে যে ইনকাম সেই ইনকামে তোমার যে কিনে দেবো তোমাকে যে একটু সাজিয়ে আমারও তো মন চায় তোমাকে কিছু শাড়ি নতুন নতুন শাড়ি কিনে দেবো কি করে কিনবো বলো এই গরিব সংসারে কি করে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেবো বলো না না ঠিক আছে এতেই আমার ভালো লাগছে ভালো চলে যাবে এতে আমি এমনি বলছিলাম তুমি কষ্ট পেও না এবার পুজোটা তুমি কারো আর বছর চাষাবাদ করে জমিতে ভালো ফসল হলে তোমার শাড়ি অবশ্যই কিনে দেব তুমি রাগ করো না বুঝলে এই পুজোটা কাটিয়ে নেই চলো পুজো দেখে আসি আর আর বছর যেমন অনেক ফসল হবে আমি ভগবানকে বলবো যে আমার পরিবারের জন্য জিনিসপত্র সব কিছু কিনবো ফসলের জন্য খুব ভালো হয়

এবউ তো 70 টাকা কিনে চলো না আমরা দুজনে একটু ফুচকা খাবো যে ঠিক আছে তোমার কাছে ফুচকা কিনে দেওয়ার টাকা হবে হ্যাঁ হ্যাঁ ফুচকা টাকা আছে ঠিক আছে চলো আর সামনের বার থেকে না আমিও কিছু কাজ করবো পুজোর আগে তাহলে তোমার হাতে হাতে একটু কাজ করলে তো কিছু টাকা আসবে আমরা দুজনেই নতুন জামা কাপড় কিনে ওদের মতো করে পুজো দেখতে যাবো ঠিক আছে ঠিক আছে দেখো আমাদের সমাজে তো মানে নারীরা অন্য কোনো কাজ করলে লোকে খুব খারাপ বলে তোমাকে কোনো কাজ করতে হবে না আমি কাজ করে নেবো আমি একা সামলানোর কিবা বাচ্চাদের এদের কি সুন্দরভাবে মানুষ করো নিজেকে দেখার সুযোগ সেটাই ভালো হবে না না দেখো তোমতে একা একা সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় আমি তোমার হাতে হাতে একটু সাহায্য করলে তোমারই উপকার হবে আর আমাদেরই তো সংসার বলো আমরা দুজনেই কাজ করে ঠিক উঠে নেব গ্রামের লোক তো এতটাও মানে না গ্রামের লোক যখন যদি বাইরে যদি কাজ করতে দু কথা বলবে আমাকে বলবে তোমার বউ দেখো ও অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে বা এই কাজ করছে খারাপ বলবে না দেখো গ্রামের লোক কি বলবে সে তো ওইভাবে বলতে পারবো না তা আমাদের সংসার তো আমাদেরই চালাতে হবে যা হয় বলুক না গ্রামের লোক ওরা তো এসে আমাদের সংসার চালিয়ে দেবে না এই দেখো এবার পুজোয় যে আমরা পুরনো জামা কাপড় পরছি ওরা কি এসে আমাদের একবারও দেখেছে বলো দেখেনি তো বলো তাহলে আমরা কি কাজ করব তাহলে তারা সেটা কেন বলবে আমরা দুজনেই আমরা দুজনেই কাজ করব আর দুজনে তাহলে ভালো থাকবো দেখো সবাই কত সুন্দর সুন্দর সেজে সেজে বেরিয়েছে আমাদেরও তো ইচ্ছে করে বলো ঠিক আছে চলো আর মন খারাপ করতে হবে না এবার চলো আমরা পুজো দেখি মন্ডপে মণ্ডপে ঘুরবো ফুচকা খাবো আর বাড়ি চলে আসবো আমাদের তো ছোট্ট সংসার তেমন তো আনন্দ বলো ঠিক আছে যেমন সংসার সেরকম ভাবে চালাতে হবে না আমাদের কিরকম ইনকাম সেরকম ভাবে চালাতে হবে ঠিক আছে চলো 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 বেশি খরচা করলে কিভাবে চলবে আমাদের দিন বলো